টি-20 বিশ্বকাপের সম্ভাব্য অধিনায়ক হিসেবে নাম আছে নাজমুল শান্ত। অথচ তিনি অধিনায়কত্ব করছেন না চলতি বিপিএলে। এ নিয়ে রীতিমতো বিস্মিত টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তবে রানে ফিরতে শান্তর উপর চাপ কমাতে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়নি বলে দাবি সিলেটের কোচ রাজেন সালের। সিলেট থেকে মুজতবেন তারেকের রিপোর্ট। টি-20 বিশ্বকাপ শুরু হতে আর বাকি মাত্র 4 মাস, তবে বাংলাদেশের অধিনায়ক কে হবেন সেটি নিয়ে চলছে ধোঁয়াশা। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান পুরোপুরি ফিট নন, আর তার অবর্তমানে যিনি অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছিলেন সেই নাজমুল শান্ত এবার বিপিএলে নেই অধিনায়কের ভূমিকায়। কেন নাজমুল শান্ত নেই, তার না থাকা বা ভবিষ্যৎ অধিনায়ক কী হবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি সিলেট স্ট্রাইকার্সের কোচ রাজিন সালে এবং জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গে। এটা আমি জিজ্ঞাসা করেছিলাম আমাদের ওনারদেরকে। আসলে দেখেন, ওনাররা চান শান্ত আসলে রান করুক, শান্ত কোনো প্রেশার ছাড়াই ক্রিকেট খেলুক। এর জন্যই তাদের ডিসিশনটা এটাই হয়েছিল যে শান্ত যখন ক্যাপ্টেন্সি যেন না করে, ও যেন ওর মতো করে ক্রিকেট খেলতে পারে, ও যেন পারফর্ম আমাদেরকে ওর মতো করে দিতে পারে, আসলে ডিসিশনটা এই জন্যই করা হয়েছে। এছাড়া আসলে নেগেটিভ অন্য কিছু চিন্তা করার নাই। আমি জানি না রিজনটা কী, কেন মাশরাফিকে করতে হলো, নেতৃত্ব দিতে হলো। মাশরাফি খেলতেই পারতো, মাশরাফি লিডার হিসেবে খেলতে পারবে এমন তো কোনো কথা নাই। বাট এগেইন, শান্ত যেহেতু কারেন্ট ন্যাশনাল প্লেয়ার, ন্যাশনাল ক্যাপ্টেন ছিল, যেহেতু সাকিব খেলেন রিজেন্টুরও ছিল, সেখানে দেওয়া যেতেই পারতো। বাট এটা সম্পূর্ণ ফ্রাঞ্চাইজের ট্রাস্ট, একটা ক্যাপ্টেনের উপরে ভরসাটা তাদের হয়তো বা মাস্টারের উপরে ভরসাটা বেশি। শান্ত অবশ্যই ভালো ক্যাপ্টেন আমি মনে করি বাংলাদেশ টিমের জন্য, বাংলাদেশ টিমের জন্য না, ও ভালো চিন্তাবিদ মনে করি, ভালো চিন্তা করেন বাংলাদেশ ক্রিকেটের জন্য। ও আমার সাথে খেলেছে প্রায়, আমি কোচিং অবস্থায় থাকাতে 4 বছর ছিলেন, তো ও ভালো চিন্তা করে ক্রিকেট নিয়ে। তো শান্ত ইজ এ ভেরি গুড ক্যাপ্টেন ফর বাংলাদেশ ক্রিকেট টিম, এতটুকুই। থ্যাংক ইউ রাজন ভাই। আমরা বিশ্বাস করি নাজমুল শান্ত তিনি ভালো ব্যাটার, তিনি ঘুরে দাঁড়াবেন, তার সাথে সিলেট স্ট্রাইকার্সও নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে। আমরা কথা বলছিলাম সিলেট স্ট্রাইকার্সের প্রধান কোচ রাজিন সালের সাথে। মুজনবিন তারেক, যমুনা স্পোর্টস, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।